गोटा गरम मसला ঢেলে দিয়ে দাও এবারে নুন একটু আর একটু মিষ্টি, আমি একটু মিষ্টি খেতে ভালো লাগছে, আমিও নিরামিষে মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটুখানি আর অতটা না, একটু কম। এবার এই তিনটে দাও, নারকেলের দুধটা দিই, নারকেলের দুধ আচ্ছা। আমরা যখন সব রেসিপি জেনে রেসিপি জানি এখনো ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস যখন আমরা সব জেনে গেছি, এবার আমরা চলে যাব আমাদের ডাইটিশিয়ান বন্ধু রণিতা ঘোষের কাছে। দেখি রণিতা কি বলে ডুমুরের ডালনা সম্পর্কে। স্বাগত রণিতা তোমাকে। ডুমুরের ডালনা, ডুমুর মুখ্য ভূমিকায় নারকলের দুধ, তারপরে আলু আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ, ঘি, গোটা গরম মশলা, জায়ফল গুঁড়ো, এইটা দিয়েই ডুমুরের ডালনাটা হচ্ছে। ডুমুর কিন্তু সাধারণত খুব কমই খাওয়া হয়, অর্থাৎ যাদের বাড়িতে ডুমুর রান্না হয় তারাই কিন্তু বলে এটা কাটার একটা ঝামেলা যে রান্না বেশি করা যায় না। কিন্তু এত খাদ্যগুণ আছে ডুমুরটার মধ্যে, এত ভালো একটা আমাদের ভেজিটেবল যে ডুমুরের মধ্যে খুব ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, যে আয়রনটা কিন্তু আমরা অনেক দামি দামি খাবার খেয়েও কিন্তু এত পরিমাণে আয়রনটা আমরা পাবো না। আর ডুমুর এছাড়া অন্যান্য অনেকগুলো মিনারেলস চায়, যে মিনারেলসগুলো কিন্তু সত্যি সব সবজিতে পাওয়া যায় না। সেহেতু ডুমুর কিন্তু একটা খুব স্বাস্থ্যসম্মত একটা সবজি, যেটা আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খেতে পারি বাড়িতে, কিন্তু সত্যি খাওয়া হয় না এই কাটার জন্য যেটা বললাম। আজকে যেভাবে ডুমুরের ডালনাটা করেছো আমার তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর টেস্টি হবে এই জন্যই যে তুমি এছাড়া তুমি ডুমুরের ডালনার মধ্যে যা যা দিয়েছো তার মধ্যে তুমি নারকলের দুধটা দিয়েছো টেস্টটা আরো ভালো করার জন্যে, যেটা কিন্তু সত্যি টেস্টটাকে তো ভালো করবে। আর নারকলের দুধটা যদি একটু কম পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু আমি এটা সবাইকে খেতে দেবো, হ্যাঁ যাদের সুগার আছে আমি তাদেরও খেতে দেবো। কারণ আমি তো দু তিনটে উঠে আমি আলু তো খেতে দিই, আমি তো বলি যে 50 গ্রাম আলু খাওয়া যায়, সে তো ডুমুরের এত ভালো গুণ আছে তার সঙ্গে দুটো আলু গেলে কিচ্ছু অসুবিধা নেই। খুব ভালো হয়েছে নন্দিনী, আমি খুব খুশি হয়েছি। এইভাবে যে সবজিগুলো আমরা খাই না সেগুলোর খাদ্যগুণ এত বেশি আছে এটা যদি একটু জেনে সবাই যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু সত্যি সবার খুব ভালো হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে জেনে গেলাম ডুমুরে অনেক অনেক আয়রন আছে যেটা খুব দরকার আমাদের শরীরে। এবারে ইয়ে দাও, এবারে এক চামচ ঘি দেবে, এটা কমানো যায় না। বন্ধই করে দিতে পারো, হ্যাঁ বন্ধ করে দিলাম। আর এটাকে নাবানোর আগে চট করে আপনাদের সঙ্গে আমি
বটেক বেদান্ত সেরেনি সেটা হলো আপনারা জানেন যে বটেক কর্তৃপক্ষ তারাও ঠিক এই একই সিদ্ধান্তে আছে প্রত্যেক মাসে যে একটা এপিসোড তাদের মনে ধরবে সেই এপিসোডে পার্টিসিপেন্টকে বটেকের তরফ থেকে দিয়ে দেওয়া হবে একটা ওয়াটার পিউরিফায়ার। এই গেল আমার বটেক বেদান্ত। এবার এটাকে নামাবো। লাল লঙ্কা সাজানোর জন্য তুমি বললে, আর কাঁচা লঙ্কা কি দেবে ওটাও দাও। উপরে দু রঙের লঙ্কা আছে দিয়ে গার্নিশ করা হচ্ছে। এইভাবে আমরা গার্নিশ করে নিলাম, তারপরে কি হবে দেখবো, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট একটা ব্রেক। কেউ কোথাও যাবেন না, আমি এক্ষুনি চলে আসছি।